তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর সবাইকে গুড মর্নিং। এখন বেজে গেছে 10টা, তো চলো তোমরা আমার লকটা দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, নিয়ে ঘুমাচ্ছে বলে। আর এখানে আলু কুচি রেখেছি, এটাকে দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারবে এটা খাসির বট। যেটা বসিয়ে দিয়েছি, এবার প্রেশার কুকারে দেবো। কালকে আমার বর নিয়ে আসছিল রাত্রেবেলা, তো কুকারে বসিয়ে দিয়েছি। এখন প্রেশার কুকারে বসিয়ে দেওয়া মানে কি, কিছু খাসির মাংস হোক কি অন্য কিছু বসালে, মেয়ে ঘরে থাকে তো সিটিতে ভয় পায়, এবার ও ঘুমাচ্ছে, জানি না, এবার বসিয়ে দিয়েছি তো, আর দেরিও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো ওকে আবার স্নান করাতে হবে, ও ঘুমাচ্ছে। আমি তো কাপড় চুপড়গুলো অনেকগুলো ধুয়েছি, আর অর্ধেক আমার বরের জামা কাপড়গুলো বিছানো রয়েছে, ওগুলো আবার ধোবো। তো এখন ছেলেকে আগে স্নান করিয়ে নিই, মেয়ে ওঠার আগে, কালকে ওকে স্নান করেনি, ওর ঠান্ডা জল হয়েছে। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি, আমার খেতে বসবো। স্নান করে নিয়েছি, আমার প্রতিদিন কাঁচাবুচি থাকে প্রতিদিন, এখন মানে খেতে বসবো কটা বেজেছে জানো, 3টে বেজেছে, তো এবার খেতে বসবো। মেয়ে ঘুমাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া বাকি রয়েছে, চলো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর দুপুরে আর শোয়া হবে না, ছেলে মোটু পাতলু মুভি দেখছে আর দেখতেই পাচ্ছ। তো এখন বেজে গেছে 4টে, আর শুয়ে কি করবো বলো, মেয়ে ঘুমাচ্ছে। আপনা মেয়ের ঘুমাচ্ছিল, চা খাওয়া হয়ে গেছে, বিকালের চা খেয়ে নিয়েছি, দাদাকে আদর করছে, ফোন করতে নেই মানে ফোন করতে নেই, আদর করছে তো, ফোন আদর করছে, আদর করছে। ভাই সাথি মোর কত না ফোন, নেই ভুলে যাওয়ার কোনই কারণ, বুঝছো? বলতে নেই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করো। টাটা বাই, আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে।